আইপিএল এর নিলাম মানে টাকার ছড়াছড়ি। নিলামের টেবিলে টাকাকে মনে হয় যেন গাছের পাতা। পছন্দের ক্রিকেটারকে নিজেদের করে নেওয়ার জন্য টাকা খরচের প্রতিযোগিতায় মেতে ওঠে দলগুলো। নিলামের আগে প্লেয়ারদের কিনতে দশটি ফ্র্যাঞ্চাইজির কাছে ছিল 641.50 কোটি। রোববার নিলামে 72 ক্রিকেটারকে কিনতে 467.95 কোটি রুপি ব্যয় হয়েছে। নিলামের প্রথম দিন প্রতি মিনিটে 1.20 কোটি টাকা খরচ হয়েছে। প্রতি সেকেন্ডে খরচ হয় প্রায় 2 লাখ টাকা। সৌদি আরবের জেদ্দায় 2025 আইপিএল এর মেগা নিলাম শুরু হয় রোববার বিকেল 4:30। রাত 11:30 পর্যন্ত চলে এই আসর। প্রথম দিনে 5.5 ঘন্টায় নিলামে উঠে 84 জন ক্রিকেটার। 467.95 কোটি রুপিতে বিক্রি হয় 72 জন ক্রিকেটার। প্রতি ঘন্টায় 88.30 কোটি আর মিনিটের হিসেবে প্রতি মিনিটে 1.20 কোটি টাকা খরচ হয়েছে। সেকেন্ডে 1,90,000 টাকা খরচ হয় নিলামে। নিলাম শুরুর আগে প্লেয়ারদের কিনতে 10টি ফ্র্যাঞ্চাইজির কাছে ছিল 641.50 কোটি রুপি। মাত্র 12 জন ক্রিকেটারকে কেনার পর তা নেমে আসে 461 কোটিতে। প্রথম 120 মিনিটে ফ্র্যাঞ্চাইজিগুলো খরচ করল 180.5 কোটি রুপি, অর্থাৎ 12 প্লেয়ারকে কিনতে প্রতি মিনিটে খরচ হয় 1.5 কোটি রুপি। আর সেকেন্ডের হিসেব ধরলে প্রতি সেকেন্ডে খরচ হলো 2.5 লাখ রুপি। মোট অর্থের 28% খরচ হলো শুধু মার্কি প্লেয়ারদের কিনতে। এদিন প্রথমে 12 জন মার্কি প্লেয়ারকে কিনতে নিলাম শুরু হয়। সেখানে ঋষভ পন্ত ও শ্রেয়াস আইয়ারের দাম প্রতি সেকেন্ডে বাড়তে থাকে। এই দুই ক্রিকেটারের জন্য 53.75 কোটি খরচ হয়। তার মধ্যে শ্রেয়াসকে 26.75 কোটি কিনেছে পাঞ্জাব কিংস, আর পান্তকে লখনউ কিনে নেয় 27 কোটি রুপিতে, যা আইপিএল ইতিহাসে সর্বোচ্চ পারিশ্রমিকের রেকর্ড। ফ্রাঞ্চাইজিগুলোর মোট অর্থের প্রায় 10% খরচ হয় এই দুই ক্রিকেটারের পেছনে। গত বছরের তুলনায় শ্রেয়াস ও পান্থের দাম বৃদ্ধিও চোখে পড়ার মতো। পান্থ এর আগে 16 কোটি রুপি পেয়েছিলেন, এবার তার দাম 68.75% বাড়ল। অন্যদিকে শ্রেয়াস গতবার কেকেআর থেকে 12.25 কোটি রুপি পেয়েছিলেন, এবার তার দাম বাড়ল 118.37%। প্রথম দিন নিলামে ওঠেনি কোনো বাংলাদেশি ক্রিকেটার। এবারে মেগা নিলামে বাংলাদেশি 12 জন ক্রিকেটার আছেন, যে কোনো বারের তুলনায় এবারের সংখ্যাটা কিছুটা বেশি। বাংলাদেশ থেকে 12 জন হচ্ছেন সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান, লিটন কুমার দাস, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, শেখ মেহেদী হাসান, হাসান মাহমুদ ও নাহিদ রানা। এদের মধ্যে আইপিএল খেলার অভিজ্ঞতা আছে সাকিব, মুস্তাফিজ ও লিটনের। সাকিব 9, মুস্তাফিজ 7 এবং লিটন 1 মৌসুম আইপিএল খেলেছেন। তবে সবার চেয়ে মুস্তাফিজের দল পাওয়ার সম্ভাবনাই বেশি। সাইনারমান, বিডি কুট টাইম।